আসসালামু আলাইকুম আমি ফ্রিল্যান্সার মান্নান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হোস্টিংজার থেকে ডোমেন হোস্টিং পারচেস করবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আপনাদের অনেকের হয়তো মাস্টার কার্ড বা ডুয়েল কারেন্সি কার্ড নেই সেই ক্ষেত্রে আপনারা হোস্টিংজার তথা নেমচিপ থেকে যদি আপনারা কোনো ডোমেন হোস্টিং কিনতে যান সেই সেক্ষেত্রে কিনতে পারেন না তো আমি আপনাদেরকে ন্যূনতম অথবা মিনিমাম একটা সার্ভিস চার্জ নিয়ে এই সার্ভিসটা দিতে চাচ্ছি এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার নাম্বারটি পেয়ে যাবেন সেই নাম্বারে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে কল দিয়ে আপনারা এই সার্ভিসটি নিতে পারবেন তো হোস্টিনজার সম্পর্কে যদি আমি বলি আমি বেশি কিছু বলবো না সিম্পলি একটা কথাই বলবো সেটা হচ্ছে যে বর্তমানে মোস্ট পপুলার একটা ডোমেনোস্টিং কোম্পানি হচ্ছে হোস্টিঞ্জার আপনারা যদি হোস্টিনজার থেকে ডোমেনস্টিক পারচেস করেন তাহলে খুবই ভালো সার্ভিস পাবেন এবং খুবই হাই স্পিড পাবেন এবং এবং হোস্টেনজারের অনেকগুলো ডাটা সেন্টার রয়েছে তার মধ্যে সিঙ্গাপুর এবং ইন্ডিয়া যারা বাংলাদেশ থেকে পারচেস করবেন তারা অবশ্যই সিঙ্গাপুর অথবা ইন্ডিয়া এই দুইটা ডাটা সেন্টার থেকে যে একটা ডাটা সেন্টার চুজ করবেন তো আমরা যদি একটু হোস্টেন্জারের প্ল্যানগুলো দেখি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি এখানে চারটা প্ল্যান হ্যাঁ চারটা প্ল্যান রয়েছে এর মধ্যে সিঙ্গেল প্রিমিয়াম বিজনেস এবং ক্লাউড স্টার্ট তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক যদি আপনি ক্লিক করেন তাহলে এই চারটা প্ল্যান দেখতে পাবেন আর যদি আপনি সরাসরি হোস্টিংজারের এর ওয়েবসাইটে আসেন তাহলে আপনারা তিনটা প্ল্যান দেখতে পাবেন এই যে দেখেন এখানে তিনটা প্ল্যান রয়েছে মানে প্রথম যে প্ল্যানটা সেই প্ল্যানটা শুধুমাত্র আমার যে লিংক রয়েছে সেই লিঙ্কেই পাবেন এছাড়া পাবেন না আচ্ছা তো আমরা একটু প্ল্যানগুলো দেখি যেমন সিঙ্গেলের মধ্যে রয়েছে আইডিয়াল সলিউশন ফর বিগিনার্স আপনি যদি একেবারে বিগিনার হয়ে থাকেন অর্থাৎ আপনি একটা শুধুমাত্র পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন অথবা ছোট কোনো একটা বিজনেস ওয়েবসাইট তৈরি করবেন সেই ক্ষেত্রে আপনি সিঙ্গেল এই প্ল্যানটা চুজ করতে পারেন হ্যাঁ এখানে আপনি প্রায় এইটি সেভ হবে যেমন এখানে মাত্র ডলার ডলার পার আপনি এই প্যাকেজটা পার্চেস করতে পারবেন দেন আমরা যদি একটু নিচের দিকে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি টপ ফিচার্স এর মধ্যে ওয়ান ওয়েবসাইট স্ট্যান্ডার্ড পারফরমেন্স ফিফটি জিবি এস এস ডি স্টোরেজ উইকলি ব্যাকআপ তারপর হচ্ছে ওয়ান ইমেল অ্যাকাউন্ট আনলিমিটেড ফ্রি এস এস এল আনলিমিটেড ব্যান্ডউইথ এবং ফ্রি ডোমেইন থাকছে না এর সাথে তারপর হচ্ছে ফ্রি সিডিয়ান থাকছে না ডেডিকেটেড আইপি অ্যাড্রেসটা থাকছে না এছাড়াও আরো অনেক কিছু থাকছে ম্যানেজ ওয়াটপ্রেস হ্যাঁ যেমন বেসিক উ কমার্স ফ্রি অটোমেটিক ওয়েবসাইট মাইগ্রেশন ফ্রি ওয়ান ক্লিক ওয়াটপ্রেস ইনস্টলেশন সহ আর অনেক কিছু অ্যাকচুয়ালি টিউটোরিয়ালের সময় বাঁচানোর জন্য আমি আর এত কিছু আপনাদেরকে দেখাচ্ছি না সিম্পলি আপনারা যদি দেখেন হ্যাঁ পুরো ওয়েবসাইটে তাহলে বিষয়টা আপনাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে তো এরপরে যে প্যাকেজটি রয়েছে সেটা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম প্যাকেজটির মধ্যে এভরিথিং ইউ নিড টু ক্রিয়েট ইউর ওয়েবসাইট হ্যাঁ আপনি সব এই ওয়েবসাইট দিয়ে তৈরি করতে পারবেন তো দেখেন এখানে একশো ওয়েবসাইট বানাতে পারবেন আপনি বা একশোটা ডোমেন অ্যাড করতে পারবেন এই প্ল্যানের মধ্যে তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড পারফরমেন্স হান্ড্রেড জিবি এস স্টোরেজ উইকলি ব্যাকআপস ফ্রি মেইল হ্যাঁ এগুলো সবগুলো মানে সবগুলোই আছে দেন আপনি বাকিগুলো পরে নিবেন এরপর আমি যদি এই প্যাকেজটা দেখাই সেটা হচ্ছে বিজনেস এটা হচ্ছে মোস্ট পপুলার লেভেল আপ উইথ মোর পাওয়ার অ্যান্ড ইনহান্সড ফিচার্স এর মধ্যে রয়েছে তো এখানে আপনি একশো ওয়েবসাইট পাবেন ইনক্রিজড আহ পারফরমেন্স পাবেন টু হান্ড্রেড জিবি এন্ড বিএমই স্টোরেজ পাবেন ঠিক আছে এবং আরো অনেক অনেক ফেসিলিটি এর মধ্যে রয়েছে এক্সট্রা ফেসিলিটির মধ্যে ফ্রি ডোমেইন তো থাকছেই আপনি এই প্যাকেজের মধ্যে ফ্রি ডোমেইন পাবেন সেটা ডট কম হতে পারে ডট নেট হতে পারে আপনার ইচ্ছে মতো আপনি ডোমেইন এখান থেকে নিতে পারবেন ঠিক আছে আর প্রথম প্যাকেজটার মধ্যে আপনি ডোমেইনটা ফ্রিতে পাবেন না হ্যাঁ তাহলে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্যাকেজের মধ্যে আপনি ডোমেইন ফ্রিতে পাবেন আচ্ছা তো এখন আমরা যে প্যাকেজটি পারচেস করে আপনাদেরকে দেখাবো সেই প্যাকেজটি হচ্ছে মোস্ট পপুলার প্যাকেজ যেটা রয়েছে এটা হুম আচ্ছা আমি এক কাজ করি প্রিমিয়াম প্যাকেজটি আপনাদেরকে দেখাই যে সেকেন্ড প্যাকেজটা রয়েছে এটাই আমি এখান থেকে অ্যাড টু কার্টে ক্লিক করছি ওকে দেখুন সেভ অন অল প্ল্যান্স এখানে আপনি এই সময়ের ভিতরে যদি কিনেন এখন আর ফোর্টিন আওয়ার্স টোয়েন্টি ওয়ান মিনিট রয়েছে যেটা হচ্ছে আপনার আমি ভিডিও তৈরি করার সময় এই অফারটা আরও থাকতে পারে আপনি যখন কিনবেন তখনও থাকতে পারে একটা শিওর না বাট আবার নাও থাকতে পারে তো এখানে ইউ আর অলমোস্ট দেয়ার কমপ্লিট ইউর অর্ডার হুম সিলেক্টেড প্ল্যান প্রিমিয়াম তো অল ইন ওয়ান সলিউশন এখানে আপনি কি কি পাচ্ছেন তার বিবরণ এখানে দেওয়া রয়েছে দেন চুজ এ পিরিয়ড এখানে আপনাকে একটা টাইম চুজ করতে হবে যেমন আপনি যদি এক মাসের জন্য নেন তাহলে আপনাকে বারো ডলার নিরানব্বই সেন্ট পে করতে হবে দেন আপনি যদি বারো মাসের জন্য নেন তাহলে আপনাকে পার মান্থ থ্রি পয়েন্ট ফোর নাইন ডলার পে করতে হবে এবং বারো মাসে আপনার টোটাল আসবে হচ্ছে একচল্লিশ ডলার আঠাশি সেন্ট একটা ডোমেন সহ হ্যাঁ ডোমেন পাচ্ছেন ডোমেন হুইজ প্রাইভেসি প্রোটেকশন পাচ্ছেন সেট সহ আপনার টোটাল এখানে আসবে হচ্ছে একচল্লিশ ডলার আঠাশি সেন্ট এবং বারো মাসের জন্য নিলে আপনার একশো ডলারের মতো সেভ হবে যেটা হচ্ছে সেভেন্টি সেভ হবে এরপর আমরা যদি দেখি যে আপনি যদি টোয়েন্টি ফোর মান্থসের জন্য নেন তাহলে থ্রি পয়েন্ট টু নাইন ডলার পার মান্থ আপনার চার্জ করবে এবং এইখানে আপনার যে ফেসিলিটিটা হচ্ছে সেটা হচ্ছে মাত্র আটাত্তর ডলার ছিয়ানব্বই সেন্টে আপনি দুই বছরের জন্য ডোমিন এবং হোস্টিং নিতে পারতেছেন হ্যাঁ তো এরপর এখানে একটা বেশি খেয়াল করুন যে দুই ডলারের মতো আপনার এখানে সেভ হচ্ছে যেটা সেভেন্টি ফাইভ পারসেন্ট আর আপনি যদি আপনার যদি বাজেট একটু বেশি থাকে সেই ক্ষেত্রে আমি বলবো এটা হচ্ছে একেবারে বুদ্ধিমান একটা প্ল্যান সেটা হচ্ছে 48 মান্থস এর জন্য যদি নেন আপনি 4 বছর একেবারে নিশ্চিন্ত ঠিক আছে মাত্র 2.99 ডলারে আপনি পার মান্থে এই প্যাকেজটা নিতে পারতেছেন এরপর আপনার এখানে মাত্র 143 ডলার 52 সেন্টে আপনি এই 4 বছরের জন্য প্যাকেজটা নিতে পারতেছেন এবং 480 ডলার আপনার এখানে সেভ হচ্ছে যেখানে 77% আপনার সেভিংস হয়ে যাচ্ছে তো মাত্র একশো তেতাল্লিশ ডলার বাহান্ন সেন্টে আপনি এই প্যাকেজটা নিতে পারতেছেন তো এটা পারচেস করার জন্য আপনি চাইলে ক্রেডিট কার্ডে পে করতে পারবেন পেপালে পে করতে পারবেন গুগল প্লে গুগল পেতে পে করতে পারবেন আলি পে অথবা কয়েন গেট হ্যাঁ এই ধরনের পেমেন্ট মেথডের মাধ্যমে আপনি পে করতে পারবেন তো পেমেন্ট কমপ্লিট করার জন্য আপনি ধরুন ক্রেডিট কার্ড হ্যাঁ আপনি এখান থেকে সিলেক্ট করলেন সিলেক্ট করে দেন আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম ফোন নাম্বার তারপর হচ্ছে গিয়ে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিবেন দেন নিচে এসে আপনি আপনার আপনার কার্ডের কার্ডের ইনফরমেশন দিবেন নেম তারপর হচ্ছে গিয়ে কার্ড নাম্বার দেন হচ্ছে গিয়ে ডেট এবং সিবিসি কোড যেটা রয়েছে সেটা ইনপুট করে দেন আপনি সাবমিট করে দিবেন ঠিক আছে তো এই হচ্ছে মেইনলি আপনার হোস্ট ইঞ্জার থেকে হোস্টিং পার্চেস করার টোটাল প্রসেস আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আর আপনাদের যদি এই সার্ভিসটা লাগে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে কল করে অথবা আপনি মেসেজ দিয়ে আমার কাছ থেকে সার্ভিসটা নিতে পারবেন মিনিমাম চার্জ দিয়ে ঠিক আছে তো এইটুকুই আজকে আমার আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে